কত কয়টা গিট হলো? তিনটা। আর একটা গিট দৈরে রাখতে হলে 1,000 টাকা দেবো, দুইটা গিট ধরে রাখতে হলে 2,000, তিনটা গিট ধরে রাখতে হলে টাকা দেবো 3,000। যদি আপনি দৈরা না রাখতারেন তাহলে আমারে কিন্তু এক বালতি চা খাওয়াইবেন, আবার টানালা বালতি না, আমি 3,000 আপনি যদি ইফ করবেন আপনি, এলে আপনি দ্বিতীয় ইট। আর আপনি যদি ঠইকা যান তাহলে কিন্তু আমার এক বালতি চা খাওয়াইবেন, টানালা বালতি না, আংডালা বালতি। আরে মেয়ে হেই বলতে না, ওই যে দোকান আছে না সে দেখ, রেডি হাতের জোড়া বানটা ছেড়ে দেন, ডোকেন ভাই রেডি না, ডোকেন ভাই রেডি, 1, 2, 3 চলে যাও তুমি বরাবর মমিন সিং, কই যাইব মমিন সিং আপনাকে বাড়ি কই আমার বাড়ি মমিন সিং আমি জানি তো আপনার বাড়ির যে মমিন সিং এটা আমি জানি, হেলি গাঙ্গ আন্নকে বাইক পাঠাই দিলাম। দ্বিতীয় রংটে দেখবেন কিভাবে কারেন্ট ছাড়া টিভি চলে গামছার ভিতরে, যে কোনো এখানে তিনজন লোকের ছবি দেখাবো গামছার ভিতরে, নাওয়াই এখানে খারাপ আর বিচার হইব, সবে একটা তালি মারেন বাবারা। আগে দেখি গিটটা কোন জায়গায় যায়, যদি গিটটা খুলতে পারি এইখানে দাঁড়াইয়া তোলে তো আমি ছবিও দেখাইতে পারবো, পারবো না তাহলে একটা তালি মারেন, সামনে একটা ফাঁক বন্ধ করে দেন, ফাঁক বন্ধ করেন রেডি 1, 2, 3 খোলেন, দুই হাত দিয়া খুইলা যারা দেন মেলেন গামছাটা মেলেন, দেখেন গিট ছয়টা হয়ে গেছে নি আবার, আয় আয় আরে ঠাক নিয়ে বলে ভয়ঙ্কর তো মন চায়, কয়টা হয়েছে গিট কই মমি গেছে মাঝখান দিয়ে, না 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 না, হাতে ধরেন হাতে ধরেন, এবার কারেন্ট ছাড়া কিভাবে দেন গামছার মধ্যে টিভি চলে দেখবেন নি কতক্ষণে দেখবেন, আবার জাদু মনে করবেন নি, আবার কেউ খবরদার কেউ জাদু ভাববেন না, এটা আমি শিখছি আমি পারি, আপনি শিখবেন আপনি পারবেন, কিভাবে দেখাবেন দেখেন, হ্যাঁ রে বেটা পাইলি আমার কুলুর বলত, যান ওই ভিড়ে যান সোজা সুজি দেখান, আলোর কাছে যাইয়েন আর একটু ঘোরেন আর একটু পিছনে যান, আপনি এক কোনা ধরেন আর এক কোনা ওই বাইর কাছে দেন, কালো শাটালা ভাই ধরো নিশা করেন, এটার ভিতরে কোনো নায়ক নায়িকার ছবি নাই, কথা কইতে বাপারা নায়ক নায়িকার ছবি আছে, কোনো অপবিশ্বাসের ছবি দেওয়া যায় সালমান সার সাকিব খানের, আচ্ছা তিনটা লোকের ছবি দেওয়া, হয় একজন